তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ শ্রাবন্তী। আমি স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে, গাঁদা ফুল রয়েছে, পিটুনিয়া রয়েছে। তো আমি একটা আমার মেয়ের বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আমি একটু রেকর্ডিং করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কিছু নাম না জানা ফুল গাছ, যেগুলোর নাম হয়তো আমি খুব একটা জানি না, কিন্তু ওদের বাগানে এত ভালো লাগছিল, তা আমি সেটাকে ভাবলাম ফোনে একটু তুলে নিই তোমাদের জন্য। নতুন বছরে স্বাগত জানাচ্ছি, তোমরা খুব ভালো থাকো, মানে এই বছরটা প্রত্যেকটা দিন তোমাদের কাছে খুব আনন্দের হোক, সুখের হোক। আর শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের বাড়ির বাড়িতে যারা যারা আছে তারাও খুব ভালো থাকুক। তো একটা কথা, আমার সবসময় মনে হয় যে সব কিছু সাজানো জিনিস কিন্তু সবসময় আমরা দেখিয়ে রাখি। ধরো একটা কোনো খুব ভালো ওয়েল প্ল্যান আর কি বাগান, যেখানে সব কিছু সেম সেম থাকবে, বা দুটো গাছের মধ্যে ডিফারেন্স একদম ইকুয়াল থাকবে আর কি। কিন্তু এই সব বাগান, যেটা ছোটোখাটো বাগান আমরা বাড়িতে খুব ভালোবেসে করি আর কি, হয়তো নাম না জানা কিছু গাছ থাকে, বা সেরকম হয়তো খুব দামি দামি গাছ নয়, কিংবা হয়তো যে মাটির পাত্রে আমরা গাছগুলো করি সেগুলো হয়তো যে সবকটা দামি হবে সেরকম কোনো ব্যাপার নয়। তো সেই অবস্থায় আর কি, দেখো এখানে পেঁপে গাছ রয়েছে, পেঁপে গাছে প্রচুর পেঁপে হয়েছে। যে বাড়িতে আমরা গেছিলাম সেখানে অনেকগুলো লেবু গাছ, কলা গাছ এইগুলো রয়েছে। তো এইগুলো দেখতে বেশ ভালো লাগে। একটা যেহেতু আমার ছোটোবেলাটা গাছের গাছগাছালির মধ্যে কেটেছে, তো আমার কাছে এইসব খুব সামান্য ফুল গাছগুলোই আমার কাছে অসামান্য মনে হয়। তো দেখো এখানে পাথরকুচি গাছ, পাথরকুচি গাছে বেশ ভালো সুন্দর ফুল উঠেছে। তো এই পাথরকুচি গাছের এই ফুল না ফল আমি ঠিক জানি না, বলতে পারবো না, কিন্তু এগুলো দেখতে খুব আমার আঙুরের থোকার মতো লাগে। আর দেখো এখানে কিছুটা বালতিতে ওরা করেছে। তো যাই হোক, এখানে গোলাপ দেখতে পাচ্ছ, এই গোলাপগুলো সত্যি খুব ভালো লাগে, কারণ হচ্ছে একটা বড় গোলাপের থেকে ছোট ছোট অনেক গোলাপ যদি গাছে ভর্তি থাকে তো আমার কাছে ফার বেটার মনে হয়। তো এইভাবে আমার চললো আর কি। পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ দেখলে যেটা মনে হয় ছোটোবেলার কথা, যেখানে আমরা পেয়ারা গাছে উঠে অনেক বেশি খেলা করতাম, পেয়ারা তুলে খেতাম। তো এরকম ছোটোবেলা যার এত বাগানে কেটেছে তার তো বাগান ভালো লাগবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, কারণ প্রকৃতি প্রকৃতিই হয় আমরা জানি আর কি, সে কথা আর বলে বোঝানোর নয়। তো 1 জানুয়ারি দেখো চিকেন বানিয়েছিলাম, তো এটা উনুনে বানিয়েছিলাম, তো সেটা বেশি কিছু আমি শেয়ার করছি না তোমাদের সাথে, জাস্ট একটু দেখিয়ে দিলাম দুপুরবেলায় বানিয়েছিলাম। আর রাতেও আমরা খুব মজা করে এখানে তন্দুর পনির বানিয়েছিলাম, তন্দুর চিকেন বানিয়েছিলাম, তো সেটাই দেখাচ্ছি। সেদিনকে ঠান্ডাটা বেশ ভালো ঠান্ডা ছিল, ছাদে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল। তো যেহেতু উনুন জ্বালিয়েছিলাম এবং ওর একটা ক্যাম্প খাটও পেতেছিলাম, একটা বেশ অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর দূর থেকে কিছুটা রেস্টুরেন্টের আলো পড়ছিল, আর এখানে পড়ছিল কিছুটা গাছগাছালির মধ্যে কিছুটা লাইট, কিছুটা অন্ধকার, কিছুটা হাওয়া, আর তার সাথে চলছিল উনুনের ধোঁয়া, সব কিছু মিলেমিশে একেবারে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল।
দু তারিখে কিছুটা দই বড়া বানিয়েছিলাম, তার রেকর্ডিং দেখাচ্ছি, হ্যাঁ সেটাও রেকর্ড করে রেখেছিলাম তোমাদের জন্য। তো তেল নিয়েছি আর নিয়েছি ডাল বাটা, এটা বিউরির ডাল বাটাতে সাধারণত হয়। আমার কাছে ভাজা কলার ডাল ছিল খোসা শুদ্ধ, সেটা খোসাটাকে ছাড়িয়ে জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে তারপর যেমন করে বড়ি দেয় আর কি, সেরকমভাবে আমি ওই ডাল বাটা দিয়েই করেছিলাম দই বড়াটা, চেষ্টা করেছিলাম। আমি এর আগে কোনোদিন দই বড়া করিনি, ছোটো এমনি ছোটো ছোটো বড়া করেছি, কিন্তু মাঝখানে যে এইভাবে আঙুল দিয়ে প্রেস করে করতে হয় সেটা এইভাবে করিনি কোনোদিন। তো যাই হোক, আমি একটু চেষ্টা করেছিলাম আর কি, কিন্তু টেস্ট খুব ভালো হয়েছিল। আর বাড়িতে হয়েছিল চিকেন, তো চিকেনের জন্য যে চিকেনের যে ঝোলটা ছিল আর কি, যে কারিটা ছিল, সেটা দিয়ে আমি একটা মজাদার জিনিস বানিয়েছি, সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখে নাও আমি বড়াগুলো কীরকম করে ভাজছি। তো দেখো এখানে মিষ্টি দই তো এখানে নেই, এমনি নর্মাল দই, সাদা দই যেটা বলে, টক নয় কিন্তু। তো সাদা দই এখান থেকে কিনে ইউজ করেছিলাম, তার মধ্যে দিয়ে নিয়েছিলাম চিনি এবং এটাকে খুব ভালো করে ঘাঁটছিলাম, মানে যাতে খুব চিনিটা যেন মুখে না বোঝা যায়, চিনিটা যাতে মিক্স হয়ে যায় সেরকমভাবে তৈরি করছিলাম, কারণ এই বড়ার ওপরেই আমি দইটা ঢালবো আসলে, তখনও নয়। তা এরপরে বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে এবং আমি রেখে দিয়েছি এক একটা জায়গায়, যাতে এরপরে আমি ওর মধ্যে জল ঢাললাম। তো তোমরা ইচ্ছা করলে জল জলের মধ্যে বড়া চুবাতে পারো, আমি বড়াগুলোর মধ্যেই জল দিয়ে দিলাম। তো এইভাবে বেশ কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টার মতো রেখেছিলাম এবং ওপরে বেশ জলটা ঝরিয়ে নিয়ে একটু চিপে চিপে একটু ট্রের মধ্যে, স্টিলের ট্রেতে রেখেছিলাম। দিয়ে এরপরে দেখো আমি কী বানাই। তো যেটা দইটা হয়ে গেছে, দইটা হয়ে যাওয়ার পর আমি রেডি করে নিয়েছি দইটা, দেখো খুব সুন্দর এখানে হয়ে গেছে। মটরটাকে আমি সর্ষের তেলে হালকা নাড়াচাড়া করছি এবং তার সাথে গরম মশলা দিয়েছি, মানে প্রথমে তেল দিয়ে তারপরে গরম মশলা দিয়ে তারপরে মটর দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি। তো এরপর এই এই সময় যদি নর্মাল আমরা ঘুগনি করি তো জল ঢালি, তো কিন্তু এখানে জল না ঢালে আমি মাংসের ঝোল ঢেলেছি। তো যেহেতু আমার দেখো মাংসের আলুগুলো দেখা যায়, এটা পুরো মাংসের ঝোল, মানে মাংসের ঝোল দিয়ে ঘুগনিটা বানাচ্ছি আর কি। তো আমরা যদি দেখি যে কোনো কিছু মাংসের ঝোল বা এরকম বেঁচে আছে বা এক্সট্রা আছে, তো আমি মাকে দেখেছি ছোটোবেলায় বাঁধাকপির তরকারি কিংবা আলুর দম কিংবা ঘুগনি এইসবে ইউজ করতো, তো আমিও সেদিনকে মায়ের ব্যাপারটা ইয়ে ছিল। তো প্রেশার কুকারে সিটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি জিরে, কারণ জিরেটাকে এটা কাঠখোলাই ভেজে, আমরা এটাকে কাঠখোলাই বা কড়াই বলি, শুকনোভাবে ভেজে আর কি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আমি এখানে হাফ ডাস্ট করেছি, পুরো ডাস্ট করিনি, নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর এটা ঘুগনি। এবার একটা প্লেট নিয়ে নেবো, প্লেটের মধ্যে দইবড়াগুলো আস্তে আস্তে রাখছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘুগনি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে ধনে পাতা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এখানে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো। তো আমার ডিশটা কমপ্লিট হলো, আর তার সাথে আমি আর এই ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। তো দেখা হবে নতুন ব্লগে, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল প্রেস করবে বন্ধুরা। আর এখানে লাস্টে যেটা দিয়ে দিচ্ছি লাস্ট একদম, সেটা হচ্ছে সেও বা ঝুড়ি ভাজা যেটাকে আমরা বলি। তো আমার এই দইবড়া চারটা কমপ্লিট হলো, তো দেখা হবে নেক্সট ব্লগে।